তা এসব কথা বলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন গত একটি নির্বাচনে দল অনুমতি দিয়েছিল যে দল থেকে নয় ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে দলের পক্ষ থেকে কিছু বলার থাকবে না ফজলুর রহমান বলেন আমি জানি না দল কি সিদ্ধান্ত নেয় দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব যাতে নির্বাচন রাষ্ট্রক্ষমতার পরিবর্তন স্থানীয় নির্বাচন কর্মীদের ব্যাপার স্থানীয় নির্বাচনে কর্মীরা ভালো করতে পারলে নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ রঙ দেখেছি কিন্তু রঙের ডিব্বা দেখেনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন বিএনপি যদি এ ঘোষণা দেয় যে স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে দাঁড়ালে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই সব কিছু ভেঙে চুড়ে নতুন একটি রূপ ধরব সে রূপটা কি হবে এটা পরে বলবো এটুকুই বলতে পারে যে আওয়ামী লীগ রঙ দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা এসব বলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন গত একটি নির্বাচনে দল অনুমতি দিয়েছিল যে দল থেকে নয় বরং ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে দলে পক্ষ থেকে কিছু বলার থাকবে না ফজলুর রহমান বলেন আমি জানি না দলকে সিদ্ধান্ত নেয় দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব জাতীয় নির্বাচন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন স্থানীয় নির্বাচন কর্মীদের ব্যাপার স্থানীয় নির্বাচনে কর্মীরা ভালো করতে পারলে নিঃশ্বাস ফেলে বেঁচে থাকতে পারবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ রং দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন বিএনপি যদি এ ঘোষণা দেয় যে স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে দাঁড়ালে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই সব কিছু ভেঙেচুরে নতুন একটি রূপ ধরব সে রূপটা কি হবে এটা পরে বলবো এটুকুই বলতে পারি যে আওয়ামী লীগ রঙ দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা এসব বলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন গত একটি নির্বাচনে দল অনুমতি দিয়েছিল যে দল থেকে নয় ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে দলের পক্ষ থেকে কিছু বলার থাকবে না ফজলুর রহমান বলেন আমি জানি না দল কি সিদ্ধান্ত নেয় দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব যাচির নির্বাচন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন স্থানীয় নির্বাচন কর্মীদের ব্যাপার স্থানীয় নির্বাচনে কর্মীরা ভালো করতে পারলে নিঃশ্বাস ফেলে বেঁচে থাকতে পারবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ রং দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন বিএনপি যদি এ ঘোষণা দেয় যে স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে দাঁড়ালে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই সবকিছু ভেঙেচুরে নতুন একটি রূপ ধরব সেই রূপটা কি হবে এটা পরে বলবো। এটুকুই বলতে পারি যে আওয়ামী লীগ রঙ দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি যোগাযোগকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতায় সব কথা বলেন